আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই থাকছে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ইরান এবং সিরিয়াকে টার্গেট করে আবারও আইএস জঙ্গিদের মাঠে নামাতে চায় আমেরিকা। যুদ্ধ চালিয়ে গেলে ইউক্রেনকে গোটা ভূখণ্ড হারাতে হবে, হুঁশিয়ারি বেলারুশের প্রেসিডেন্টের। ভারতীয়দের ঠকিয়ে 1400 কোটি রুপি নিয়ে গেছে চীনা নাগরিক। প্রশান্ত মহাসাগরে রাশিয়া চীনের যৌথ নৌযুদ্ধ মহড়া। প্রয়োজনে 1000 বছর জেলে থাকতে প্রস্তুত ইমরান খান। সবশেষে জানবেন, ইউক্রেনকে অস্ত্র দিয়ে শান্তি অর্জিত হবে না, জাতিসংঘকে জানালো চীন। আবারও আইএস জঙ্গিদের মাঠে নামাতে চায় আমেরিকা। টার্গেট ইরান সিরিয়া। উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস জঙ্গিরা সম্প্রতি মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে তাদের তৎপরতা জোরদার করেছে। বিশেষ করে সিরিয়া ও ইরান সম্প্রতি একাধিক সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। অবস্থা দেখে মনে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আবারও আইএস জঙ্গিদের ফিরিয়ে আনতে ইচ্ছুক। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এক প্রতিবেদনে লিখছে, জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি দল এই সংস্থার নিরাপত্তা পরিষদে দেওয়া প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরের প্রথমার্ধে ইরাক সিরিয়া সহ আশেপাশের আরও কিছু এলাকায় দায়েশ বা আইএস জঙ্গি গোষ্ঠীর হামলা ও হুমকির ঘটনা বহুগুণ বেড়েছে। এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, আইএস জঙ্গিরা এখন এইসব এলাকায় সক্রিয়। এছাড়া সন্ত্রাসীরা দুর্বল হয়ে পড়লেও এবং সিরিয়া ও ইরাকে তাদের কার্যকলাপ অনেকটা কমে এলেও আবারও তাদের সক্রিয় হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। লেবাননের হিজবুল্লাহ নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহ সম্প্রতি বলেছিলেন, আমেরিকা আবারও আইএস জঙ্গিদেরকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে আমেরিকা কেন এবং কিভাবে জঙ্গিদের মাঠে নামাতে চায় তা নিয়ে প্রশ্ন উঠেছে। দায়েশ বা আইএসের কিছু জঙ্গি সদস্য এখনও সিরিয়ায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে অবস্থান করছে। আল হাসাকা প্রদেশের আল হল মার্কিন ঘাঁটি হচ্ছে জঙ্গিদের আশ্রয় কেন্দ্রগুলোর মধ্যে একটি। যদিও বলা হচ্ছে তাদেরকে মার্কিন ঘাঁটির কারাগারে আটকে রাখা হয়েছে। নিরাপত্তা সূত্রগুলো বলছে, আমেরিকা সিরিয়ায় সন্ত্রাসী হামলা চালানোর জন্য এইসব সন্ত্রাসীদের ফের প্রশিক্ষণ ও সজ্জিত করছে। এভাবে তাদেরকে দিয়ে সন্ত্রাসী হামলা চালিয়ে এটাকে সিরিয়ায় মার্কিন সেনাবাহিনীর উপস্থিতির পক্ষে যুক্তি দাঁড় করাতে চাইছে ওয়াশিংটন। পর্যবেক্ষকরা বলছেন, সিরিয়াকে অস্থিতিশীল ও দুর্বল করে রাখার পাশাপাশি সিরিয়ায় ইরান ও রাশিয়ার প্রভাব নষ্ট করাও আইএস জঙ্গিদেরকে ফিরিয়ে আনা আমেরিকার অন্যতম উদ্দেশ্য। যুক্তরাষ্ট্রের আরও একটি লক্ষ্য হচ্ছে ইরান, ইরাক ও সিরিয়ার মধ্যকার যোগাযোগ লাইন স্থাপনের পরিকল্পনা রোধ করা। এই প্রসঙ্গে সিরিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জেমস জেফ্রি বলেছেন, সিরিয়া থেকে তারা মার্কিন সেনা প্রত্যাহার করবে না এবং আমরা দামেস্ক ও তেহরানের মধ্যকার প্রধান রুটটি বিচ্ছিন্ন করতে আল তানফে উপস্থিত রয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা কি মনে করেন, সত্যি কি আমেরিকা এই ধরনের ভীতিকর একটি সিদ্ধান্ত নেবে নাকি নেবে না? যুদ্ধ চালিয়ে গেলে ইউক্রেনকে গোটা ভূখণ্ড হারাতে হবে, এমনই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। তিনি বলেছেন, তাকে এই বিষয়টি ভীষণ রকম পীড়া দেয় যে এত সম্ভাবনাময় একটি দেশ অলিগার্সদের হাতে ধ্বংস হবে। রাশিয়ার শক্তিশালী রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষী ধনকুবেরদের অলিগার্ক বলা হয়। ইউক্রেনের নারী সাংবাদিক দিয়ানা প্যানচেঙ্কোকে দেওয়া 2 ঘন্টার এক ইউটিউব সাক্ষাৎকারে এই মন্তব্য করেন লুকাশেঙ্কো। এ সময় বেলারুশের প্রেসিডেন্টকে প্রশ্ন করা হয়, রাষ্ট্রীয় কাঠামো অক্ষুণ্ণ রাখতে ইউক্রেনকে কি করতে হবে। উত্তরে লুকাশেঙ্কো বলেন, সবার আগে ইউক্রেনকে যুদ্ধ বন্ধ করতে হবে। তবে রাশিয়া যেসব অঞ্চল নিজের অন্তর্ভুক্ত করে নিয়েছে সেই সব পুনরুদ্ধারের জন্য ইউক্রেন যুদ্ধ চালিয়ে যেতে পারে, কিন্তু তা করলে ইউক্রেন আরও কিছু অঞ্চল হারাতে পারে। ভারতীয়দের ঠকিয়ে 1400 কোটি রুপি নিয়ে গেছে চীনা নাগরিক। ভারতে অনলাইন বেটিং আইনত নিষিদ্ধ, অথচ এই অনলাইন বেটিংয়ের মাধ্যমেই ভারতীয়দের ঠকিয়ে 1400 কোটি রুপি নিয়ে গেছে এক চীনা নাগরিক। মাত্র 9 দিনে 1200 ভারতীয়কে ফাঁসিয়ে এই বিশাল অর্থ আত্মসাৎ করেন তিনি। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, চীনের শেনজেন প্রদেশের বাসিন্দা উ ওয়ানবে 2022 সালে দানি ডেটা নামে একটি ভুয়া অ্যাপ চালু করে। সেই সময় ওয়ানবে ভারতের গুজরাটে অবস্থান করতেন। প্রতারণার কাজে তাকে সহায়তা করে কয়েকজন ভারতীয় ব্যক্তি। জানা গেছে সেই ভুয়া অ্যাপে ফেঁসে যান 15 থেকে 75 বছর বয়সী শত শত লোক। দিনে প্রায় 200 কোটি টাকা করে তুলে নেয় প্রতারকরা। মাত্র 9 দিনে লাইভে থাকা এই অ্যাপের মাধ্যমে পুলিশের জানা মতেই 1400 কোটি টাকা প্রতারণা করে তুলে নেওয়া হয়েছিল। প্রতারিতদের প্রায় সবাই
গুজরাট ও উত্তরপ্রদেশের বাসিন্দা। প্রশান্ত মহাসাগরে রাশিয়া চীনের যৌথ নৌ যুদ্ধ মহড়া। বিমান হামলা মোকাবেলায় উদ্ধার ও প্রশিক্ষণে জড়িত রুশ এবং চীনা যুদ্ধ জাহাজগুলো প্রশান্ত মহাসাগরে যৌথ সামরিক টহল মহড়া পরিচালনা করেছে। গতকাল এই কথা জানিয়েছে মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস প্রকাশিত ভিডিওতে 9টি বড় জাহাজ দেখানো হয়েছে। ক্রু সদস্যরা ডেকের দিকে মনোযোগী হওয়ার সাথে সাথে জাহাজগুলো একটি ডায়মন্ড ফরমেশন তিন অথবা চার কোণা আকারের সারিতে যাত্রা শুরু করে। মহড়ার মধ্যে জ্বালানি মজুদ, রিফুয়েলিং এবং পুনরায় মজুদ পূরণ অনুশীলনও অন্তর্ভুক্ত ছিল। মহড়া শুরুর পর থেকে জাহাজগুলো সমুদ্রের 6,400 নটিক্যাল মাইলেরও বেশি এলাকা কভার করেছে। প্রয়োজনে 1,000 বছর জেলে থাকতে প্রস্তুত ইমরান খান। দুর্নীতির মামলায় বর্তমানে পাকিস্তানের কারাগারে বন্দী দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি শুক্রবার তার আইনজীবীকে বলেছেন, দেশের প্রয়োজনে তিনি 1,000 বছর পর্যন্ত জেলে থাকতে প্রস্তুত। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান তেহরিকে ইনসাফ প্রধানের আইনি দলের সদস্য উমিয়ার নিয়াজি ইমরান খানের সঙ্গে জেলে দেখা করেছেন। এই সময় ইমরান খান তাকে বলেন, সুযোগ সুবিধা না দেওয়া নিয়ে আমি চিন্তা করি না, আমাকে 1,000 বছর জেলে রাখলেও কিছু যায় আসে না, তবে আমি এর জন্য প্রস্তুত, কারণ স্বাধীনতার জন্য ত্যাগ স্বীকার করতে হবে। 70 বছর বয়সে ইমরান খানকে রাষ্ট্রীয় উপহার বিক্রি থেকে আয় গোপন করার দায়ে 5ই আগস্ট একটি দায়রা আদালত 3 বছরের কারাদণ্ড দেয়। বর্তমানে তিনি পাঞ্জাব প্রদেশের অ্যাটক কারাগারে বন্দী রয়েছেন। শুক্রবার ইমরান খানের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের নিয়াজি বলেন, সাবেক প্রধানমন্ত্রী ভালো আছেন, তবে তার দাড়ি বড় হয়েছে। তাকে আজ একটি আয়না এবং শেভিং কিট দেওয়া হয়েছে। 6 জনের একটি দলের মধ্যে শুধু তাকেই ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়েছিল বলে তিনি জানিয়েছেন। আদালতের আদেশ থাকা সত্ত্বেও প্রাক্তন প্রধানমন্ত্রীর কাছে আইনি দলের প্রবেশাধিকার সীমিত করার জন্য জেলারের আচরণের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করবেন বলে তিনি জানান। ইউক্রেনকে অস্ত্র দিয়ে শান্তি অর্জিত হবে না। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক ব্রিফিংয়ে চীনের উপস্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত গেং শুয়াং বলেছেন, ইউক্রেনকে অস্ত্র দেওয়ার মাধ্যমে শান্তি অর্জিত হবে না। নিরাপত্তা পরিষদে তার বক্তব্যের অনুলিখনে এই মন্তব্য রয়েছে। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর দিয়েছে। চীনাদূত বলেছেন, যুদ্ধক্ষেত্রে ক্রমাগত অস্ত্র সরবরাহের ভয়াবহ পরিণতি দুশ্চিন্তার এবং উদ্বেগজনক বলে মনে করছে বেইজিং। তিনি আরও বলেছেন, অস্ত্র হয়তো যুদ্ধজয়ে ব্যবহার করা যেতে পারে, কিন্তু তা শান্তি আনবে না। গেশুয়াং বলেন, বর্তমানে যুদ্ধক্ষেত্রে অস্ত্র এবং সরঞ্জামের ব্যাপক সরবরাহের ফলে এর প্রভাব বিস্তৃত হচ্ছে। এতে করে শত্রুতা বন্ধের আশাকে আরও দূরবর্তী করে তুলছে। ইউক্রেন যুদ্ধে চীন নিজেকে শান্তির জন্য নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। ইতিমধ্যে সংঘাতের রাজনৈতিক মীমাংসার জন্য একটি প্রস্তাবও হাজির করেছে তারা। মার্কিন কর্মকর্তারা এমন প্রস্তাবকে গভীর সন্দেহের চোখে দেখছেন।